হ্যালো এভরিওয়ান, চলে এসেছি তোমাদের সঙ্গে কিছু কথা বলবো। আর দেখো, আজকে আমি মানে যা কথা বলবো, আমরা হাউসওয়াইফ, আমরা ডেইলি লাইফের ব্লগ দিই, কিন্তু তার বাইরেও আমরা কিছু দেখলে তাই নিয়ে ভিডিও করি। এর আগেও মানে দেখেছো, আমি কোনো কিছু দেখলে আমি সেটা নিয়ে ভিডিও করি, তাই যখন তখন মানে আগে খুব ঘন ঘনই যখন তখন কিছু দেখলে শেয়ার করতাম। আর এখন যেহেতু জানি যে মানে আমার স্টেপটা কত দূর বা আমি কত দূর কী করতে পারবো, সেই বুঝেই আমি মানে পা বাড়াই, বুঝেছো তো? কারণ মানে প্রতি মুহূর্তে ইউটিউবে যা ঘটছে, সেখানে কাউর হয়ে যে প্রতিবাদ করব, সেও কিছুক্ষণ পর যে পাল্টি খাবে না, সে কোনো কথা নেই। যাই হোক, ইদানিং যা হচ্ছে ইউটিউবে, রিসেন্ট কদিন ধরে যে ঘটনাটা ঘটছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। একজনকে নিয়ে সবাই পড়েছে, সেটা তো তোমরা জানো, যে সমানে মাই সিম্পল লাইফস্টাইল কণিকা, মানে এই ঘটনাটা সবাই জানো, যে ওই চ্যানেলটা নিয়ে সমানে একইভাবে মানে অনেকে মিলে ভিডিও করছে, অনেকে পুরনো ভিডিও ঘেটে ঘেটে তার অনেক কিছু বের করছে, আবার অনেকে এখন যে ভিডিওগুলো করছে কণিকা, তাতেও ভুল ভ্রান্তি সব কিছু মানে বের করছে। দেখো, আজকে আমি কোনো দলের হয়ে কথা বলবো না, কারণ আজকে তো তোমরা নিশ্চয়ই জানো কী ঘটনাটা ঘটেছে। এক আমাদেরই মানে 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 আমাদের মতোই ব্লগ দেয়, তারই একটা চ্যানেলে দুটো স্ট্রাইক পড়েছে, তোমরা মনে হয় জানো, চ্যানেলটাকে চেনো, দুটো স্ট্রাইক পড়েছে। আর সেই চ্যানেলের স্ট্রাইকটা দিয়েছে মাই সিম্পল লাইফস্টাইল কণিকা, মানে যেটা আমাদের শোনা কথা, আর এটা নিশ্চয়ই সত্যি, নালে দেখলাম যে যে চ্যানেলটা দুটো স্ট্রাইক পড়েছে সে খুব কান্নাকাটি করছে। সত্যি আমাদের কাছে সন্তানের মতোই চ্যানেল, চ্যানেলের গায়ে যখন একটু আঘাত লাগে আমরা কিন্তু খুব ভেঙে পড়ি, আর তার কান্না দেখে আমারও খুব কষ্ট লাগছে। কিন্তু যে কান্না করছো আমি তাকে বলছি না, তার কাটা ঘায়ে আমি নুনের ছিটা দিচ্ছি না, খুব কষ্ট লাগছে তোমার জন্য। আমার একটা কথাই বলি, সামান্য কদিন ধরে আমরা চ্যানেলটা তৈরি করেছি, তুমি বলো আর আমি বলি, বেশি দিন না, বেশি দিন ধরে তো আমরা চ্যানেলটা তৈরি করিনি, পাখার আওয়াজে শুনতে পাচ্ছে কিনা জানি না, বেশি দিন ধরে আমরা কিন্তু চ্যানেলটা তৈরি করিনি, কিন্তু এই যে সামান্য কদিনে আমরা এতটা ভালোবেসে ফেলেছি যে ওটার মধ্যে কিছু হলেই আমাদের মানে কান্না, দেখেছো তো, যে স্ট্রাইক আসলো ই আসলো আমাদের কতটা কষ্ট হয়। সেরকম মাই সিম্পল লাইফস্টাইল তিলে তিলে যেভাবে হোক, কেউ বলছে যে কাউ সাহায্য নিয়ে কিনি, আমি ওসব ডিটেলসে যাচ্ছি না, যেইভাবেই হোক, দেখো কেউ যদি আমাকে বলে দেয় যে একে গিয়ে সাবস্ক্রাইব করো, করলো, এবার কাউ যদি কাউর ভিডিও না ভালো লাগে তাহলে কিন্তু কেউ কাউকে এগিয়ে নিয়ে যেতে পারে না। তা যেভাবেই হোক, কণিকা ভিডিও দিচ্ছে আর ওর চ্যানেলটাকে তিলে তিলে করে বড় করেছে, চ্যানেলটা নিয়ে অনেক স্বপ্ন দেখেছে, সেইখানে প্রতিনিয়ত তার পুরনো ভিডিও, তার ইসে ভিডিও অনেক রকমভাবে কিন্তু আমরা ভিউজ করতে চাই। তা প্রথম অবস্থায় কণিকা হয়তো অনেক রকম ভিডিও করেছে, তাতে ভুল ভ্রান্তি থাকতেই পারে। আর দেখো, আমরা কিন্তু কোনো মহাপুরুষ বা আমরা কিন্তু কোনো ভগবান নই, মানুষ মাত্রেই আমরা ভুল করতে পারি, তা হয়তো কোনো কিছুতে করেছে, সেইগুলোকে এখন সামনে এনে চ্যানেলটাকে তো সবাই ক্ষতি করতে চাইছে, তাই তো? অনেকে বলছে মিথ্যের মুখোশটা খুলে দেবো, মিথ্যের, হ্যাঁ তোমরা যেটা করছো, তোমরা সত্যিটাকে সবার সামনে এনেছো, তোমরাও ভিউজ করছো কিসের জন্য, তোমরা তোমার ভিউজের জন্য করছো, তোমাদের চ্যানেলের জন্য করছো, ঠিক আছে। সেরকম কণিকাও তো কণিকার চ্যানেলের স্বার্থে, চ্যানেলটার মধ্যে সমানে একটার পর একটা যদি কথা চ্যানেলটার সম্বন্ধে বলে, তাহলে প্রত্যেকটা ভিউয়ার্সদের মনের মধ্যে তো নানা রকম প্রশ্ন বাঁধতে পারে, উকিঝুঁকি দিতে পারে প্রশ্নগুলো, সে তার চ্যানেলের স্বার্থে যে যে দেখো যে যেটা করে না মানে যে যেটা করে না না মানে যে যার ওপর আঘাতটা পড়ে, তোমাকে যদি কেউ মারতে যায় তুমি কিন্তু হাত দিয়ে ঠেকাবে, তাই তো? তুমি কিন্তু মার খাবে না। সেরকম সে তার চ্যানেলকে রক্ষা করার জন্য সে স্ট্রাইক দিয়েছে যে তার চ্যানেলে যেন কেউ আঙুল তুলে না কথা বলতে পারে। এবার যদি বলো আর তো কেউ দেয় না, এ কেন দিচ্ছে, সেটা তো কণিকা মনের ভেতরে কথা, সেটা আমি বলতে পারবো না, কিন্তু সে তার চ্যানেলের রক্ষায় স্বার্থে মানে এই জিনিসটা করছে। এবার বলবে কেউ দুটো চ্যানেলের স্ট্রাইক কেন দিল, প্রথম একটা স্ট্রাইক দিয়েছে কণিকা, আমি শুনতে পেলাম যে চ্যানেলে দিয়েছে যে রাত 2:30 না 2টোর সময় স্ট্রাইকটা দিয়েছে, ঠিক আছে। এবার অনেকে বলছে যে একবার দিয়েছে আরেকবার দিল কেন, আমার একটা বান্ধবীকেও দেখলাম, সে বলল যে ভুল কণিকা সতর্ক করে দিয়েছে, তার মানে যেই চ্যানেলে দিয়েছে
মানে স্ট্রাইক দিয়েছে সে সাবধান হয়ে যাবে, কিন্তু সেই বন্ধুকে বলছি যাকে স্ট্রাইক দিয়েছে সে কিন্তু সাবধান হয়নি। সে কিছুক্ষণ মানে কয়েক ঘন্টা আগে আরেকটা ভিডিও করেছে ওই মাই সিম্পল লাইফস্টাইল সম্বন্ধে, সেখানে তো যা বলেছে যখন একটা স্ট্রাইক খেয়েছে তখন তার কী দরকার ছিল একটু সাবধান হওয়া? সে সেখানে বিছানায় শুয়ে গান্ডে পিণ্ডে গিলছে, তারপরে শুয়ে শুয়ে কুকুর দিয়ে আসছে, হুইল চেয়ারে বসে আসছে, পাপের শাস্তি। আচ্ছা বলো তো কার পরিবারের সদস্য তার স্বামীর সম্বন্ধে বলেছে সে সেগুলো সহ্য করতে পারবে? আজকে তার পরিবারে যাকে স্ট্রাইক দিয়েছে তার মেয়েকে নিয়ে একজন একটা খারাপ কমেন্ট করেছিল বলে সে তোল পার করে দিয়েছিল, করে দিয়েছিল কি না? তাহলে এখানে যদি এই ডিসিশনটা কণিকা নিয়েও থাকে, বললাম তো যে যার চ্যানেলে দিয়েছে তা সে যে কান্না করছে আমার খুব কষ্ট লাগছে, কিন্তু এখানে যে কণিকা ডিসিশনটা নিয়েছে এটা কিন্তু কণিকা ভুল ডিসিশন নেয়নি। আমি আজকে কারোর তরফদারি হয়ে কথা বলছি না, যে চ্যানেলে দিয়েছে আমার কষ্ট লাগছে কারণ সত্যি চ্যানেলটার উপর একটা ধাক্কা পড়ল, আর যে দিয়েছে কণিকা তার উপরও কষ্ট লাগছে কারণ তার স্বামীকে যা তা ভাবে। তোমরা যদি ওই ভিডিওটা দেখে থাকো যে এখানে দিয়ে লাঠি ঢুকিয়ে দেবো, ডালের কাঁটা দিয়ে ঘুটে দেবো, একদম মানে কী কী ভাষাগুলো ব্যবহার করেছে, তাহলে এখানে কিন্তু জানি সে জ্বালায় করেছে, মানে যে চ্যানেলে স্ট্রাইক দিয়েছে সে জ্বালায় মানে কষ্টে একটা নেক্সট ভিডিও করে এই সমস্ত কথা, কিন্তু তাকে তখন সাবধান হওয়া উচিত ছিল। আর যাকে এই কথাগুলো বলেছে সে ভাবছে আমি তোমাকে একটা স্ট্রাইক দিলাম তারপর তুমি আমাকে নিয়ে সেই আমার ভিডিও করছো, তাই সে তার দ্বিতীয় স্টেপটা নিয়েছে। এবার বন্ধুরা আমি এখানে কে নির্দোষ কে দোষী কোনো চ্যানেলই আমাকে এখানে প্রমোট করবে না, না যে চ্যানেল স্ট্রাইক দিয়েছে সেও করবে না, আর এখানে যে মাই সিম্পল লাইফস্টাইল কণিকা সেও আমাকে করবে না। আমার শুধু আমি আমার মতামত জানালাম, অনেকেই মতামতটা ভালো লাগবে, অনেকে বলবে না তুমি তো কণিকার হয়ে বলছো, না কণিকার হয়ে বলছি না, যার পরিবারে যার স্বামীকে বলবে গান্ডে পিণ্ডে গিলে শুয়ে আছে শুধু মুখটা আছে সে মুখটা ভালো কাজে লাগাও, মানে সে যে চ্যানেল স্টার্ট করেছে সে তো করেছে, তার দেখা দেখি আরও কয়েকজন করেছে তারা বলছে মানে হ্যাঁ শুয়ে আছে মুখটা ভালো কাজে লাগাও, মুখটা তো শুধু গেলার জন্য। আরে বাবা, মানুষকে কোনো দিন খাওয়া নিয়ে খোটা দিতে নেই, দেখবে সামান্য ঘরের লোক মানে ধরো আমাদের স্বামীরা ইনকাম করে আনে, সেই ইনকামের পয়সা দিয়েও যদি আমরা খাই না, যদি একবার খাওয়ার খোটা দেয় তখন কিন্তু মনে কষ্ট লাগে, তাহলে আমরা তো ওদের, হ্যাঁ অনেকে বলবে আমরা তো টাকা দিচ্ছি আমরা ভিউয়ার্স, না সে ভিডিও দিচ্ছে বলে দিচ্ছে, সে যদি ঘরে বসে থাকে কেউ দেবে? কেউ দেবে না। তাহলে সে ইনকাম করে টাকাটা পাচ্ছে, সে তার পয়সা দিয়ে খাওয়াচ্ছে তার স্বামীকে, এই কথাটা বলা তো উচিত না। তাই বলছি বন্ধুরা দেখো কেউ ভুল বুঝো না আমাকে, আমি এখানে কারোর সাপোর্ট হয়ে কথা বলতে আসিনি, কিন্তু কণিকা যে মানে যে স্টেপটা নিয়েছে দ্বিতীয়বার, কণিকা একটু ভাবতে পারতো, আর যে নাকি দ্বিতীয় ভিডিওটা করেছে স্ট্রাইক খাওয়ার পর সেও ভাবতে পারতো, এখানে কিন্তু দুজনেরই ভাবনাটা ছিল, ভেবে কাজ করতে পারতো কিন্তু দুজনেই ভেবে কাজ করেনি, তাই এখানে কী ডিসিশন কী না ডিসিশন পরবর্তী ভিডিও দেখা যাবে কী হবে জানি না। যতই আমরা আরেকটা চ্যানেল করি চ্যানেলের জন্য কষ্ট লাগে, আর সামান্য কদিনের চ্যানেলে যদি একটু আঘাত লাগে আমরা দেখো কীরকম ভেঙে পড়ি, যে চ্যানেল স্ট্রাইক দিয়েছে সে চ্যানেল তো খুব কান্না করছে, তাহলে চিন্তা করো কণিকারও সেম ঘটনা, ওর চ্যানেলে দিনের পর দিন দিনের পর দিন কাটা ছেঁড়া করাই হচ্ছে, তা ওরও কষ্টটা লেগেছে। এইটুকুই আমার তোমাদের কাছে বলার ছিল, কারোর হয়ে বলতে আসেনি, জাস্ট এইটুকু তোমাদের আমার মনে ইচ্ছে হলো শেয়ার করলাম, কারণ আমাদের ডেলি ব্লগ আমাদের, তারপর কি আবার এসে বলবে তোমাদের তো কাজ নেই ভিডিওস পাওয়ার জন্য, আমার মনের যে মতামতটা সেটা তোমাদের জানালাম। সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।